ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না। আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর কলকাতা, এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বাঞ্জেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 8370992715 এবং 9433588613। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন অধীর চৌধুরী। তাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তাই দেখে মেজাজ হারান অধীর চৌধুরী। এক তৃণমূল সমর্থককে লক্ষ্য করে তেড়ে যান, পরে সাংবাদিক বৈঠক করে তার সাফাই দেন অধীর চৌধুরী। বলেন পুরো বিষয়টি তিনি কেন্দ্র নির্বাচন কমিশনে জানাচ্ছেন। এদিকে এই ঘটনার প্রতিবাদে পথে নামে তৃণমূল। নারুগোপাল মুখার্জির নেতৃত্বে বহরমপুরে প্রতিবাদ মিছিল করা হয়। ঘটনায় অধীর চৌধুরীকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। দেখুন, আজকে এই যে নির্বাচন চলাকালীন আমরা দেখছি চারিদিকে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে আজকে যে মানুষকে ভোট দেওয়ার অধিকার গোটা ভারতবর্ষব্যাপী কনফার্ম করছে, সেখানে একটা অদ্ভুত ঘটনা, যে ঘটনাটা আমরা বারবার নির্বাচন কমিশনকে বলে আসছিলাম যে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীররঞ্জন চৌধুরী 26টা খুনের আসামি, বর্তমানে দীর্ঘ কেস চলার পর সেই সাক্ষী টাক্ষী বা তাদের পরিবারের অর্থনৈতিক অভাবের জন্য হয়তো 4-5টা কেস পেন্ডিং, একজন ক্রিমিনাল, একজন দীর্ঘ খুনি রাষ্ট্রতন্ত্রে রাষ্ট্রযন্ত্রে ব্যবস্থার মধ্যে এলে পড়ে, তার যে বয়স হোক বা মানসিকতা হোক সেটা কোনো পরিবর্তন ঘটে না। আজকে তার নমুনা দেখলাম, এই যে এই ছেলেটা বিভ্রান্তি আগে কংগ্রেস করত, এর বাবা প্রাণ গেছে অধীর চৌধুরীর জন্য, কিন্তু যেখানে বলা হচ্ছে যে ওকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, কোনো সিসিটিভি ফুটেজে আপনারা দেখাতে পারবেন না যে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, যেহেতু ও তৃণমূল কংগ্রেসের ওখানকার পুত্র সভাপতি, আমাদের তাপস রায় ওইখানকার টাউন অবজারভার, ওই ওয়ার্ডে 13 নম্বর ওয়ার্ডেই বাড়ি, ওরা ওখানে দাঁড়িয়ে গল্প এবং হচ্ছে মন্দিরে শিব পুজো, শিবের ওইখানে একটা হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরের সামনে ওরা পুজো পার্বণ করছিল। অপোজিট দিক থেকে এখানকার যার অরিজিনটাই হচ্ছে, যার বড় হওয়াটা, ছেলেবেলাটা, বৃদ্ধিটাই মানুষকে খুন জখম করে, সেই হিংসাত্মক মানসিকতার, অসুবিক মানসিকতার একজন লোক দীর্ঘদিন ধরে ক্ষমতা ভোগ করার পর ভয় দেখিয়ে এবার তার হার নিশ্চিত, এটা জেনে তার ওয়াই ক্যাটাগরি যে সিকিউরিটি আছে গোটা বহরমপুরে অত্যাচার করে বেড়াচ্ছে, এবং বহরমপুর একটা ছোট শহর যেখানে রাস্তাঘাট ট্রাফিক কনজেশন থেকে বহুদিন থেকে, এতদিন তো থাকে না ভোটের সময়, প্রত্যেকটা জায়গায় থার্ড পারসেপশন তৈরি করছে এবং যা তার লোককে কথা বলছে। নির্বাচনী প্রচারে আজকে উনি ফুটেজে বলেছেন, তোমাকে গো ব্যাক স্লোগান দিচ্ছিল তো আমি বসে থাকবো, তো গো ব্যাক স্লোগান হচ্ছে সিকিউরিটির জোরে আপনি বলছেন, তো গো ব্যাক স্লোগান করে 5টা সিকিউরিটি আপনি একটা তৃণমূল কর্মীদেরকে মারছেন। আমরা রাজনৈতিক, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বয়সের দিকে তাকিয়ে আপনাকে কনসিডার করছে, অত বাহাদুরি থাকে 7টা বিধানসভায় আপনাকে ঘুরুন, বহরমপুরের মধ্যে আপনি যেভাবে সন্ত্রাস তৈরি করছেন তার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে থার্ড পারসেপশন তৈরি করে ভোটটাকে সংগ্রহ করা, অন্যদিকে বহরমপুরে ব্যবসাদারদের ওপর এই থার্ড পারসেপশন তৈরি করে কিছু ওর চেলা চামুন্ডা আছে পয়সা কালেকশন করা, দিয়ে পরে হেরে গিয়ে অন্য পার্টিতে ডিগবাজি মারা, যেটা ওর আগে আরএসপি করতো, নকশাল করতো, রামবাবু ফরওয়ার্ড ব্লক করতো, এটা ওর রক্তের চরিত্রের মধ্যে আছে। এই চুল্লু খেয়ে উল্লু হয়ে ঠিক আছে যাই খান না, চুল্লু খেয়ে থাকলে তো ওনাকে চুল্লু খাওয়া যদি হচ্ছে রেস্ট্রিক্টেড হয় তাহলে রেস্ট্রিক্টেড করে দিই কখনে, ওনার যে চর্চিটারদের মতন, ওনার যে তোলাবাজির মতন, উনি যেমন খুন এমন চুল্লু খেয়েছে, এরা তোকে খুনের আসামি নাই, উনি তো খুন করেছেন, খুন করেছেন খুনি অধীর চৌধুরী, তা সেই জায়গা থেকে
হাজার খুনের হচ্ছে আসামি, এই সামনে একটু মনে মনে কামাল শেখকে হত্যা করেছে, দীর্ঘদিন ধরে কোর্ট কেস চলেছে, তারপর একটা খুনি চুল্লুখোরের থেকে চুল্লুখোরকে সংশোধন করা যায় ইহ্যাব সেন্টারে, একটা খুনিকে মানে সংশোধন করা যায় না, সে যতই যাই এখানে তার মনটা খুনি হয়ে থাকে, তা খুনির কাছ থেকে বড় বড় কথা শুনতে ভালো লাগে না, আর দাদাগিরি হচ্ছে মস্তানি হচ্ছে এখানে বহরমপুরে মানুষ খাচ্ছে না, তা সেই জায়গা থেকে সেন্ট্রাল বাহিনীর ফোর্সকে বহরমপুর শহর থেকে ব্যবসাদারদের কাছ থেকে পয়সা কালেকশন করা, পিক আপ করা, এটা তার মূল উদ্দেশ্য, কাউকে দিয়ে ফোন ধরিয়ে দিচ্ছে, নিজে কথা বলছে, কারণ ভোট হার নিশ্চিত দিয়ে পয়সাটা নিয়ে তিনি দিল্লি পালাবেন, অন্য পার্টিতে জাম্প করবেন, এটা তার হচ্ছে টেকনিক্যাল প্রসেস, এটা তার পলিটিক্যাল থিওরি। তা সেই জায়গা থেকে ওর ভয় ভীতি কোনো জায়গায় কোনো কাজ করবে না। তৃণমূল কংগ্রেস যদি মনে করে যদি তার প্রতিবাদ করব, বিভিন্ন ভাষায় প্রতিবাদ করতে পারত, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ এখানে আজকে মিছিল করছে এবং নিন্দা জানাচ্ছে, ধিক্কার জানাচ্ছে যে এরকম একটা গণতন্ত্রে এরকম একটা ব্যক্তিত্বের দীর্ঘ প্রবেশ থাকলে পরেও এই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এখন সময় এসেছে এরকম একটা দস্যু মানুষকে, অসুর টাইপের মানুষকে বর্জন করার। সেই বর্জনের প্রায় হয়ে গেছে, বিসর্জন বাকি আছে, 13 তারিখ হচ্ছে বর্জন হবে আর 4 তারিখ হচ্ছে বিসর্জন হবে। অলরেডি করেছি আমরা যা যা যেখানে যে যে ফোরামে অভিযোগ করা করেছি, সিসিটিভি ফুটেজে দেখেছেন যে ওনার যদি কোনো অথরিটি কি আছে, ওনার সিকিউরিটি অথরিটি কি আছে যে লোককে থ্রেট করবে, উনি সিকিউরিটির কাজ ওনাকে প্রোটেক্ট করা, যেখানে উনি আক্রমণ হচ্ছেন না উনি আক্রমণ করছেন সেখানে সিকিউরিটির কাজ কি দাঁড়িয়ে থাকা? অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব উনার সিকিউরিটি উইথড্র করার জন্য, উনার মত এরকম না হলে পরে ভায়োলেন্স তৈরি করবে উনি, উনি নির্বাচন কমিশনকে আপনার মিসগাইড করবেন, তার যেহেতু দীর্ঘদিন ধরে একটা এমপি পদ একটা টিকে আছে, পাপ্পু যাদবের এমপি পদ টিকে ছিল আবার হয়েছিল, তাহলে মস্তান গুন্ডাদেরকে যদি পুলিশি ক্ষমতা দেয় যে অবস্থা হয় সে অবস্থায় হয়েছে, এমন কিছু সভ্য মানুষ নন উনি, তা সেই জায়গা থেকে যে অসভ্যতম পরিচয় দিয়েছেন একজন সাধারণ কর্মীকে ইয়ে করে মেরে মারধর করে, অরিজিনাল তার যে ভেতরের যে অসভ্য চরিত্রটা সেটা জনসমক্ষে প্রসারিত হয়েছে, এর বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ মিছিল করে ওই বিটি কলেজ পর্যন্ত পদযাত্রা যখন শেষ হয় স্বাভাবিক হয়ে আমি তো বাড়ি ফিরে যাব, শহরের মধ্যে বাড়ি, তাই স্বাভাবিকভাবে ঘর মাখতে হয়ে গেছিলাম, বললাম বাড়ি ফিরে যাব, স্নান টান করবো, তারপর আবার আসবো যেমন এসেছি, কারণ আমার আবার প্রোগ্রাম আছে এরপরে সেকেন্ড হাফে জঙ্গিপুর, তারপরে আবার বহরমপুর, ওটা দিনেই চলে আমার। বাড়ি ফিরে যাচ্ছি হঠাৎ করে গঙ্গার ধার থেকে এই হঠাৎ করে চিৎকার, গো ব্যাক গো ব্যাক, তার সঙ্গে কতগুলো গালাগালি, আমি বিরক্ত হয়ে নামলাম, কী ভাই কী বলছো বলো, নির্বাচন করা তোমাদের অধিকার আছে আমাদের অধিকার আছে, কী বাদামি হচ্ছে গেলো, কী বলছো বলো, আপনি 5 বছর কিছু করেননি, আরে বস 5 বছর কী করছি তোকে বুঝাচ্ছি, আমি একবারে চুল্লু খেয়ে উল্লু হয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বহরমপুরবাসীকে যে আমরা মস্তানি যখন করছি প্রার্থীর বিরুদ্ধে তখন আপনাদের বিরুদ্ধে করব, অতএব ভোট থেকে আপনারা বিরত থাকুন, 1-2 নম্বর কংগ্রেস করা চলবে না। ঠিক এই জিনিসই গত পৌর নির্বাচনে এখানকার টিএমসি করেছিল, শহরে আমি যেখানেই যাচ্ছি প্রচার করতে ভোটের দিন, ভোটের দিন যেখানেই যাচ্ছি বা ভোটের আগেও আমি যেখানে প্রচার করতে গেছি একটা সূক্ষ্মভাবে ষড়যন্ত্র তৈরি করে আমাকে ডিস্টার্ব করা, এই পথ অবরোধ করে, অর্থাৎ আমার গাড়ি যাচ্ছে রাস্তায় বসে পড়ছে, গো ব্যাক স্লোগান, ভোটের দিন পর্যন্ত এই জিনিস হয়েছে, আমি কোথাও যেতে দিচ্ছে না আমাকে, তখন এখানে পুলিশ তাদেরকে মদত করছে, কিছু ক্রিমিনাল এসে রাস্তায় বসে যাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থাকছে, গত পৌরসভায় এই দৃশ্য আমি দেখেছি, আবার এবারও ঠিক একই দৃশ্যের পুনরভিনয় হচ্ছে। অর্থাৎ নির্বাচনের আগে শহরের মানুষের কাছে একটা বার্তা পাঠিয়ে দেওয়া যে তৃণমূল সন্ত্রাস তৈরি করতে পারে, প্রার্থীকে যখন পেরেছে তোমাদেরকেও পারবে, অতএব কংগ্রেস কংগ্রেস করে লাভ নাই, এই বার্তাটা দিতে চাইছে খুব পরিকল্পিতভাবে। এইসব ছেলেরা হঠাৎ করে গো ব্যাক স্লোগান, 5 বছরে কী করেছেন, এইসব এদের মাথাতে আসার কথা না,
একদম পরিষ্কার চুল্লু খাইয়ে বলে দেওয়া হয়েছে যে এই জিনিস করতে হবে। এবং বহরমপুর শহরে যখনই আমি কোনো নির্বাচনী প্রচারে বার হব, এই জিনিসের পুনরাবৃত্তি আবার হবে। তাই নির্বাচন কমিশনকে আমার বলার দায়িত্ব বলেছি, আমরা যা যা করার চেষ্টা করছি। আমরা নিজেরা কোনো কমজোর ব্যক্তি নই। গতবার নির্বাচনের দিন যখন বুথে ভোট লুট হচ্ছিল, তখনও তাদের সঙ্গে আমি ধস্তাধস্তি লড়ালড়ি করেছি, আজও করব। ইচ্ছা একদম পরিকল্পিতভাবে, একটা ভয় ভীতির মানে কী বলবো আপনাকে, কালকে আমার একটা চড়ক পুজোতে নিমন্ত্রণ ছিল, তারা মাইক ঠ্যাক রেখেছিল অযোধ্যা নগরে, যে একটা উদ্বোধন অনুষ্ঠান হবে, হয়তো একটা গান টান হবে, মাইক ঠ্যাক রেখেছিল। হঠাৎ তৃণমূলের তরফ থেকে মস্তানদের ফোন আসতে আরম্ভ করলো, যদির চদির জন্য যদি মাইক থাকে তাহলে তোমাদের বিপদ। সে বেচারি সাধারণ মানুষ, তারা ভয় পেয়ে মাইক ঠ্যাক সরিয়ে দিল। আমি গিয়েছি, তারা অস্বস্তিতে পড়ে গেছে যে আপনাকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছি, অতিথি করে নিয়ে এসেছি, অথচ মাইক রাখার ক্ষমতা নেই। আর কোনো ব্যাপার না, মাইক আর কী বলতাম, কেমন আছেন এটাই বলতাম, তারপর ভালো থাকুন, ভালো আছেন এটা জেনে আমি ফেরত যাই। আমার ওখানে প্রতি বছরই যাই ওখানটায়। এইভাবে বহুদিন ধরে এখানে চেষ্টা হচ্ছে যে অধীর চৌধুরী কোনো পুজোয় যাক, অনুষ্ঠানে যাক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করে আমার যাতায়াতের পথকে অবরুদ্ধ করে দেবে, অর্থাৎ আমি যেন কিছু বলতে না পারি। তৃণমূল এখানে আতঙ্কে ভুগছে, কারণ তারা জানে যে এখানকার মানুষ ওদের সঙ্গে নেই, মমতা ব্যানার্জিও জানে। এবং মমতা ব্যানার্জির আদেশে নির্দেশে, তৃণমূলের আদেশে নির্দেশে এই রকমের গুন্ডামি এখানটায় হচ্ছে। গুন্ডামি মানব না আমি, কংগ্রেসও মানবে না, মোকাবেলা করে ভোট আমরা করাবো। এবং আবার বলছি, নির্বাচনের দিন যদি মুর্শিদাবাদ জেলায় একটা বুথ রিগিং করে দখল করতে পারে তৃণমূল, আমি রাজনীতি করা ছেড়ে দেব, একদম রাজনীতি করা ছেড়ে দেব। মস্তের কাছে মাথা নিচু করে, দুর্বৃত্তদের কাছে মাথা নিচু করে আমি অধীর চৌধুরী চল্লেওয়ালা লোক না। ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না। আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনামধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায়। উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা। মনে রাখবেন, উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয়। অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং দেওয়া হয়, মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। তাই কেরিয়ার, বিবাহ, উচ্চশিক্ষা, জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা। আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর কলকাতা, এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বাঞ্জেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 8370992715 এবং 9433588613।